নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি ম্যাথমেটিক্সের 423 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, 423 নম্বর পেজ, এটা কিন্তু আমাদের জলপাইগুড়ি জেলা হাই স্কুলের কোশ্চেন পেপার আছে, ঠিক আছে, যেটা এটা কিন্তু আমাদের পর্ষদের অঙ্ক বই, ঠিক আছে। তো দেখো, যেটা দিয়েছে আর কি, স্কুল থেকে দিয়েছে। তো দেখো, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলেছে রোমানে, বার্ষিক 1% সরল সুদে বি টাকার সি মাসে সুদ কত? তো দেখো, এই যে প্রশ্ন আছে, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের, এর অ্যান্সার, ঠিক আছে, এবিসি বাই 1200 টাকা। তো দেখো, অঙ্কটা কী করে করেছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে। তো দেখো, বার্ষিক সুদের হার ব্র্যাকেটের মধ্যে আর সমান সমান এ পার্সেন্ট আছে, আসল বি দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং সময় সি, মানে কি সি মাস, সি মাস যদি থাকে এটাকে আমাকে বছরে নিয়ে যেতে হবে, তার মানে কী করছি সি বাই 12 বছর, মানে 12 দিয়ে ভাগ করেছি, সেটা আমাদের বছরে রূপান্তরিত হয়েছে। অপরদিকে আমাদের ফর্মুলা কী আছে, ইন্টারেস্টের ফর্মুলা কী আছে, পি টিআর বাই 100, পি এর মান কী আছে, পি এর মান আছে বি আছে, টি এর মান কী আছে সি বাই 12 আছে, আর এর মান কী আছে এ আছে, বাই কত 100, তাই তো? তো দেখো, মোটামুটিভাবে আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে এ, তারপরে বি, তারপরে সি, এই যে এবিসি বাই, আর এই যে নিচের 12 আছে, নিচের 12-র সঙ্গে আর নিচের 100-র গুণ হবে, তো কত হবে 1200 হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে এবিসি বাই 1200 টাকা, ঠিক আছে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসে পর্ষদের সম্পূর্ণরূপে টেস্ট পেপার সলভ। তো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমাদের যতটা সাহায্যের দরকার আমাদের এসবি একাডেমিক সেন্টার সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তোমাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মতো শেয়ার করবে। তো দেখো, 2023 সালে সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার আমাদের পর্ষদের সম্পূর্ণরূপে ম্যাথমেটিক্সের টেস্ট পেপার সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছে। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে রোমান টু এর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তো দেখো, আমাদের বিদেগের প্রশ্ন কি বলেছে, সরি, আমাদের রোমান টু এর প্রশ্ন কি বলেছে, x²-5x+k ইজিকাল টু টুয়েলভ হলে সমীকরণের বীজদের গুণফল 3। তো দেখো, তোমাদের মাথায় রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা ধ্যান দাও, ঠিক আছে। তো দেখো, এটা আমাদের সমীকরণ আছে, ঠিক আছে, এটা আমাদের সমীকরণ আছে। তো তো দেখো, তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে x²-5x+k ইজিকাল টু 12, ঠিক আছে, তো একটু দেখে নাও, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো আমি কী করেছি, x²-5x+k আর এইদিকে যে সমান সমান যে 12 আছে এটা -12 করেছি, ঠিক আছে, সমান সমান 0, তাই তো? তো দেখো, বলেছে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল বলতে বোঝানো হচ্ছে এটা কিন্তু এ, এটা কিন্তু বি, আর এটা কিন্তু সি। বীজদ্বয়ের গুণফল মানে কি, এই প্রথমটা এবং আমাদের লাস্ট, ঠিক আছে, অর্থাৎ k-12/1, বুঝতে পারছো আমি কী বলছি, আমি একটু কেটে দিচ্ছি। তো দেখো, অঙ্কটা একটু নোংরা হয়ে যাচ্ছে, তোমাদের বোঝানোর জন্য কিন্তু বারবার এইগুলো তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো, বীজদ্বয়ের গুণফল বলতে বোঝানো হচ্ছে এই যে এটা এ, এটা বি, এটা সি, মানে কি আলফা গুণ বিটা, আলফা গুণ বিটা মানে কী হবে, k-12/1 হবে, তাই তো? প্রশ্নানুসারে k-12/1 = -3, তাহলে কী হবে, k-12 = -3, তাহলে কী থাকছে, k-3+12 বিয়োগ করলে কত হবে, 9 হবে, অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে k-9, ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার k-9, খুব ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। পরের অঙ্ক কী বলেছে, তো দেখো, পরের অঙ্ক বলেছে আমাদের রোমান 3-র অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক আমরা সলভ করে দিয়েছি। তো দেখো, রোমান 3-র অঙ্ক বলেছে tan 2θ এবং মাল্টিপ্লাই tan θ = 1 হলে থিটার মান কত হবে। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার 30°। তো দেখো, 30°টা হলো কি করে সেটা আমাদের জানতে হবে। তো দেখো, আমি অঙ্কটা টু দ্য পয়েন্ট তোমাদের বোঝাবো।
তোমরা সম্পূর্ণভাবে আমাদের ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট মোস্ট ভাইটাল, সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো ট্যান 2θ মাল্টিপ্লাই ট্যান থিটা সমান সমান 1, তাই তো? তাহলে ট্যান 2θ সমান সমান এইদিকে, ট্যান থিটা এইদিকে গেলে কি হবে, 1/tan θ হয়ে যাবে। তাহলে 2tan θ সমান সমান কি হচ্ছে, 1/tan θ মানে কি cot থিটা, তাই তো? 1/tan θ মানে কি cot থিটা, তাহলে কি হচ্ছে, ট্যান 2θ সমান সমান ট্যান 90°-θ, তাই তো? তার মানে কি থাকছে, তো দেখো ট্যান ট্যান বোথ সাইড থেকে কেটে যাচ্ছে, কি থাকছে, 2θ সমান সমান 90°-θ। তাহলে কি করছি দেখো তোমরা, এই যে 2θ আছে আর এইদিকে একটা -θ আছে, এইদিকে আসলে কি হবে, +θ হবে, অর্থাৎ 2θ + θ সমান সমান কত আছে, 90° আছে, তাই তো? তাহলে 2θ আর একটা থিটা কত, মানে কটা থিটা আছে, 3θ আছে, 3θ সমান সমান কত হবে, 90°। তাহলে থিটা সমান সমান কি আছে, 90কে 3 ভাগ করলে কত হবে, 30° হবে, কত ডিগ্রি হবে, 30° হবে। তাহলে থিটা সমান সমান 30°, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, থিটা সমান সমান 30°। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। পরের অঙ্ক কি বলেছে আমাদের, রোমান ফোরের অঙ্ক, তাই তো? তো দেখো আমি অঙ্কগুলো খুব সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমরা মাধ্যমিক পরীক্ষায় খুবই একটা ভালো নম্বর পেতে পারো, তাই তো? আমাদের পরের অঙ্ক কি বলেছে, রোমান ফোরের অঙ্ক, যদি একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক এবং এস ও ডির মধ্যে সম্পর্ক নির্ণয় করো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ডি স্কোয়ার সমান সমান এস বাই টু। তো দেখো তোমাদের অঙ্কটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, অঙ্কটা কী করে করবে, বলেছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি, এস দ্বারা প্রকাশ করেছে, এস সমান সমান 6a², তাই তো? এটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। অপরদিকে আর একটা বলেছে যে, তো দেখো একটু দাগ টেনে দিচ্ছি, যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য মানে কি, a√3 সমান সমান ডি, তাই তো? মানে এটা ডি দ্বারা প্রকাশ করতে বলেছে, ডিটা আমি মানে পিছনের দিকে রেখেছি যেহেতু আমাদের সুবিধার ক্ষেত্রে। তাহলে এ সমান সমান কি হবে, এ সমান সমান হবে আমাদের d/√3 হবে, তাই তো? d/√3 হবে। অপর দিকে আমরা দেখতে পারছি এটা কিন্তু পেয়ে গেছি, আবার এই দিকে কি আছে, s সমান সমান 6 × a, মানে কি, এ মানে d/√3 এর কি হবে, হোল স্কোয়ার হবে, যেহেতু এ স্কোয়ার আছে, তার মানে কি আছে, s সমান সমান কি হবে, 6 × আমাদের d² / 3, √√ কেটে গেলে কি হবে, 3 হবে, 3 × কত হবে, 6 হবে, তাই তো? তার মানে কি আছে, s সমান সমান কি আছে, s সমান সমান আছে আমাদের 2d². তো দেখো একটু কেটে দিছি, কেটে না দিলে কিন্তু হচ্ছে না, ঠিক আছে, s সমান সমান কি আছে, 2d² কেটে দিচ্ছি, তোমরা তো বুঝতে পারছো। তো দেখো আমি কেটে দিচ্ছি, কি বেরিয়েছে, s সমান সমান 2d², তাই তো? এটা বেরিয়েছে, তার মানে কি আছে, আমি জাস্ট এটা ঘুরিয়ে দিচ্ছি, 2d² সমান সমান কি আছে, s, তাহলে d² সমান সমান s/2, ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বলছি? তার মানে আমরা দেখতে পারছি যে d² সমান সমান s/2 এর অ্যান্সার হবে c এর অ্যান্সার হবে যে d² সমান সমান s/2। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমাদের SB একাডেমিক সেন্টার কিন্তু প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট সলভ করে দিচ্ছে। অঙ্কতে ভয় কিসের রে বাবা, অঙ্কতে কোনো ভয় নেই, একটুখানি প্র্যাকটিস করলে একটা ভালো একটা নম্বর পাওয়া যায়, ঠিক আছে? তো দেখো আমি অঙ্কগুলো কেটে দিচ্ছি, যদিও অঙ্কটা আমি করে দিয়েছি, এটা বোঝানোর জন্য তোমাদের আর একবার দেখিয়ে দিলাম। তো দেখো আমাদের 5 দাগের অঙ্ক কি বলেছে, ABC ত্রিভুজের ও পরিকেন্দ্র কোণ OAB 50° হলে কোণ ACB-র মান কত। তো দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো অঙ্কটা আমি কি করে সলভ করাচ্ছি, সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে? তো দেখো আমাদের অঙ্কন করতে বলেছে ত্রিভুজ ABC, এই যে ABC ত্রিভুজ অঙ্কন করা হয়েছে যার পরিকেন্দ্র ও, ঠিক আছে? তোমরা নজর করতে পারছি যে এখানে বলেছে যে কথাটা যে কোন OAB 50°, অর্থাৎ কোন OAB মানে এই কোণটা যদি 50° হয়
পঞ্চাশ ডিগ্রি হয়, তাহলে আমরা দেখতে পারছি যে যে এসিবির মানটা চেয়েছে, এসিবি মানে এই কোণটার মানটা চেয়েছে, ঠিক আছে। তো দেখো তোমাদের মাথায় রাখতে হবে, যদি এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে কিন্তু আমাদের বিওসি মানে এই কোণটা, বিওসি মানে এই কোণটা, এই বিওসি, এই যে এই কোণটা, এই কোণটা বিওসি কত হবে? আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, ঠিক আছে। তার মানে কত হবে? এটা হবে আমাদের টু গুণ ওএবি, ঠিক আছে। ওএবির মান কত? পঞ্চাশ ডিগ্রি। পঞ্চাশকে দুই দিয়ে গুণ করলে কত হবে? একশো ডিগ্রি হবে। আমরা দেখতে পারছি যে এসিবির মানটা আমাদের চেয়েছে, এসিবির সমান কি আছে? একশো আশি ডিগ্রি মাইনাস বিওসি, একশো আশি ডিগ্রি মাইনাস বিওসি। বিওসির মান কত হবে? বিওসির মান আসলে একশো ডিগ্রি, তাই তো? তো দেখো একশো আশি থেকে একশো বাদ দিলে কত হয়? আশি ডিগ্রি হয়। আশি ডিগ্রি হয়, আশি ডিগ্রি হচ্ছে, আশি ডিগ্রিকে যদি দুই দিয়ে ভাগ করলে কত হবে? চল্লিশ ডিগ্রি হয়। কত ডিগ্রি হবে? চল্লিশ ডিগ্রি হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার চল্লিশ ডিগ্রি, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার চল্লিশ ডিগ্রি। কী হবে? সি এর অ্যান্সার হবে চল্লিশ ডিগ্রি। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে, রোমান সিক্সের অঙ্ক। তো দেখো রোমান সিক্সের অঙ্ক বলেছে যে দশ কমা বারো কমা পনেরো কমা চোদ্দো কমা কুড়ি কমা আঠারো কমা বাইশ কমা চব্বিশ কমা একশো কমা দুশো, এর মধ্যমা কত? তো দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু খুব একটা ইজি নিয়মে আছে, দুখানা নিয়ম আছে, তোমাদের মাথায় রাখতে হবে। যদি মানে যুগ্ম সংখ্যা হয়, মানে জোট সংখ্যা হয়, তাহলে কিন্তু এর অঙ্ক ফর্মুলা ইউজ হবে ওয়ান বাই টু ব্র্যাকেটের মতো এন বাই টু তম প্লাস ব্র্যাকেটের মতো এন বাই টু প্লাস ওয়ান তম, এর ফর্মুলা ইউজ হবে। যদি বিজোড় সংখ্যা হয় অর্থাৎ অযুগ্ম হয়, তাহলে এন প্লাস ওয়ান বাই টু দিয়ে হবে, ঠিক আছে, তম দিয়ে হবে। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রচুর পরিমাণে অঙ্কতে দুর্বল, যারা অঙ্ক খুবই দুর্বল, যারা অঙ্ক পারেই না বলতে গেলে চলে, তাদের ক্ষেত্রে আমি নিয়ে আসছি একটা শর্টকাট ফর্মুলা, একদম শর্টকাট, শুধু একটুখানি করলেই হয়ে যাবে, কোনো ব্যাপারই না, একটুখানি বুদ্ধি লাগালেই হয়ে যাবে। তো দেখো প্রচুর ছেলেমেয়েরা কিন্তু অঙ্কতে খুবই দুর্বল, তারা কী করে ভালো একটা নম্বর পেতে পারে? তার জন্য এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসে দু হাজার তেইশ সালে মাধ্যমিকের পর্ষদের টেস্ট পেপার সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করা। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার পর্ষদের টেস্ট পেপার সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার উনিশ, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার উনিশ, তাই তো? তো দেখো অঙ্কটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, প্রথমে দশ, তারপরে বারো, তারপরে ঠিক আছে চোদ্দো, তারপরে পনেরো, তারপরে আঠেরো, তারপরে কুড়ি, তারপরে বাইশ, তারপরে চব্বিশ, তারপরে একশো, তারপরে দুশো, তাই তো? তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল কিন্তু দশখানা সংখ্যা, তার মানে এন সমান সমান টেন যুগ্ম, তাই তো? ফর্মুলা আমি ইউজ করেছি ওয়ান বাই টু ব্র্যাকেটের মতো এন বাই টু তম, তারপরে প্লাস ব্র্যাকেটের মতো ফার্স্ট ব্র্যাকেটের মতো এন বাই টু প্লাস ওয়ান তম। তো দেখো এন এর মান কত? দশ, তাই তো? এই যে এন এর মান কত হবে? দশ আছে। তো দেখো দশ বাই দুই দিয়ে ভাগ করলে কত হবে? ফাইভ তম হবে, অপরদিকে দশকে দুই দিয়ে ভাগ করলে ফাইভ তম, আর এখানে একতম মানে সরি এক হবে, তো কত হবে? সিক্স তম হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ফাইভ তম আর সিক্স তমতে কত আছে? আঠেরো আছে আর কুড়ি আছে, আঠেরো আর কুড়ি যোগ করে দিচ্ছি, যোগ করলে কত হবে? আটত্রিশ হবে। আটত্রিশকে ওয়ান দুই দিয়ে ভাগ করলে কত হবে? উনিশ হবে। কত হবে? উনিশ হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার উনিশ। তো দেখো যে সমস্ত ছেলেমেয়েরা অঙ্কগুলো পারে না তাদের ক্ষেত্রে আমি একটা শর্টকাট বুদ্ধির ফর্মুলা শিখাচ্ছি। তো দেখো কী করবে, প্রথমে তোমরা দেখো এখানে আছে দশ আছে, তারপরে বারো আছে, তারপরে চোদ্দো আছে, তারপরে পনেরো আছে, অর্থাৎ তিন আর তিন ছয়, দুই আর দুই চারটে, এখান থেকে দেখো চারটে সংখ্যা বাদ দেবে, প্রথমে চারটে সংখ্যা বাদ দেবে আর পিছন থেকে চারটে সংখ্যা বাদ দেবে, ঠিক আছে? আটটা সংখ্যা হয়ে গেল, আর মাঝখানে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে, আঠারো যোগ কুড়ি, দুটো সংখ্যা মানে দুই দিয়ে ভাগ, যোগ করলে কত হবে? আটত্রিশ হবে। আটত্রিশ হবে, আটত্রিশকে যদি দুই দিয়ে ভাগ করে দিলে কত হবে? উনিশ হবে। কত হবে? উনিশ হবে, বুঝতে পারছো? উনিশ হবে। এটা শর্টকাট একটা ফর্মুলা আছে, খুব ইজি এবং খুব ইম্পর্টেন্ট। তো দেখো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। তো আজকে আমি চারশো তেইশ নম্বর পেজ সলভ করেছি, যেটা জলপাইগুড়ি জেলা হাইস্কুলের কোশ্চেন পেপার। বাকি প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি খুব শীঘ্রই সলভ করে দেবো। এখানে শূন্যস্থান আছে, তিন দাগে মানে দু দাগে শূন্যস্থান আছে, তিন দাগে সত্য মিথ্যা আছে, চার দাগের এসি কিউব আছে, পাঁচ দাগের পাটিগণিত আছে, বীজগণিত আছে, সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে, বুঝতে পারলে?